বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় ভাত্রা দেখবার জন্য প্রিয় দর্শক সুখী সমৃদ্ধ উন্নত এবং স্মার্ট বাংলাদেশ গুরবার অঙ্গীকার নিয়ে দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ অর্থ বছরের যে প্রস্তাবিত বাজেট সেই বাজেট নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায় বসা আছেন জাতীয় রাজস্ব বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ এবং আমার ডানে রয়েছেন অর্থনীতিবিদ এবং র্যাপিডের বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান র্যাপিডের চেয়ারম্যান ডক্টর আব্দুর রাজাক স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায় ডক্টর আব্দুর রাজাক আপনাকে বিশেষভাবে স্বাগত আপনি প্রথমের সেন তৃতীয় মাত্রায় সেই জন্যে আপনাদের দুজনের কাছেই আমি আসলে একটু প্রথমে শুনতে চাইব সূচনা বক্তব্য যে এই প্রস্তাবিত বাজেটের আমরা অনেক কথা শুনেছি কেউ এটাকে একেবারেই উড়িয়ে দিয়েছেন কেউ এটাকে বেনজির বাজেট বলছেন কেউ এটাকে প্রগতিশীল ব্যবসা বান্ধব বাজেট বলছেন কিন্তু আমি আপনাদের দুজনের কাছ থেকে শুনতে চাই যে এই বাজেটের মানে থ্রি কি পজিটিভ দিক আপনি কী দেখেন এবং তিনটা নেগেটিভ মূল কী দেখেন যে এই বাজেটের মধ্যে কী আছে ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ বলেন পরে আমরা বিস্তারিত আলোচনায় যাব সূচনায় শ্রীমান দুই হাজার চব্বিশ পঁচিশের বাজেটটি ইতিমধ্যে অনেকের কাছেই বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছে বলে বলা যাবে কারণ দুটো বৈশিষ্ট্য এর ভিতরে লক্ষণীয় অতীতের বাজেটগুলোর তুলনায় সেটা হচ্ছে এটি একটি খুব সংকোচনমূলকভাবে করা হয়েছে এবং এত সংকোচন যে সেটা নিয়েও আমরা কথা বলবো পরে আর একটা হচ্ছে যে আকার হ্যাঁ বাজেটের আকার এবং এর গ্রোথ এবং এর এগুলোতে বেশ কিছু ব্যতিক্রম দেখা গিয়েছে আর কি সেটা বিষয় তো বাজেটটি এটা যেহেতু আমরা দুই সালে মধ্য আয়ের দেশের পৌঁছাবো আমার এই সময় আরও বেশি দৌড়ানোর কথা আমরা একটা রিলে রেসের ভিতরে ছিলাম আসি আমার শেষের দিকে একটু বেশি এনার্জি এক্সার্ট করার কথা যাতে আমি ওই রেসটাতে জিততে পারি অনেক গ্রাজুয়েট হতে পারি ঠিক সেই সময় সেই দুই বছরের এই বছরটিতে আমরা একটা নিম্নমুখী নিম্ন গতিমুখী বাজেট করলাম সংকোচন করার নামে বিষয়টা এরকম যে একজনকে বললাম তুমি আরও দৌড়াও এখন তোমার বেশি দৌড়তে হবে ওনার দৌড়তে পারলাম না পায়ে ব্যথা তাহলে পায়ে ব্যথা কেন এই প্রশ্নটা তখন অটোমেটিক্যালি উঠবে তার মানে তুমি আগে এমন কিছু করেছো যাতে তোমার পায়ে ব্যথা হয়েছে এখন যখন একটা খুব বেশি ভালো করে দৌড়ানোর কথা সে সময় পাচ্ছ না বিষয়টা এরকম যে প্রতি বছর ইনফ্লেশন প্লাস গ্রোথ ধরে একটা বাজেটের প্রবৃদ্ধি ধরা হয় তাতে মোটামুটি তেরো চোদ্দো পনেরো এরকম ষোলো হয় হয়ে থাকে যদিও আমাদের আরও বেশি দরকার পঁচিশ ছাব্বিশ হলে আরও ভালো হতো জিডিপির তো যাই হোক এবার সেখানে ইনফ্লেশান তো দূরের কথা মানে ওই গ্রোথের হিসেবের কথা এখানে চলে আসছে চারের দিকে কোথায় বারো তেরোর দিকের জায়গায় চারের দিকে চলে আসছে আর এইটাকে যদি আমি টাইম ভ্যালু অফ মানিতে ধরি তাহলে এটা কিন্তু আরও পিছিয়ে যাবে আমি যদি ডলারের টার্মে যদি গত বছরের টাকায় কত টাকা হয়েছিল এবারে ডলারের টার্মে যদি ধরি তাহলে দেখা যাওয়া যে আর মাইনাস গ্রোথ আর কি এই গ্রোথটা সংকোচনের জন্যই একদিক থেকে ভালো যেহেতু অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবেলায় পারা যাচ্ছে না এই জন্যই সংকোচন করা হচ্ছে এটা ঠিক আছে কিন্তু এই সময় তো বরং বেশি দরকার ছিল এমন কিছু কিছু খাতে ব্যয় করা যেটা আমার ছাব্বিশের ওইটা করতে প্লাস তিরিশে আমার এইচডিজি গোলের অর্জনের জন্যে আমার দরকার ছিল যেমন শিক্ষা স্বাস্থ্য তারপরে আমার ব্যালেন্স অফ পেমেন্ট পজিশান আমার ম্যাক্রো ইকোনমিক ব্যালেন্সিং এইসব ব্যাপারগুলোতে আমার এখন একটা সাউন্ড পজিশান দেখাবার দরকার ছিল এখন যেহেতু অতীতে যেমন এখানেই আমরা যদি ওইভাবে দেখি যে আমার টোটাল রেভিনিউ হয়তো যেটা ধরা হচ্ছে চার লাখ আশি জাতীয় রাজস্ব বোর্ডের সেইটার চাইতে অনাবর্তক ব্যয় অনাবর্তক ব্যয় মানে আমার প্রশাসন এবং এই যে চালানোর খরচ সেটাই হচ্ছে চার আটষট্টি মানে আমার এনবিআর যে মেন জাতীয় রাজস্ব বোর্ডে যায় তার চাইতেই আমার আমার পরিচালন ব্যয়ই এ যাবে এবং এর ভিতরে শ্রীমান সুদ এবং আসল এইসব সব আছে অর্থাৎ এমনভাবে জিনিসটাকে এ করা হয়ে গেছে যে এখন আমি একটা সুস্থ বাজেট বানাতে পাচ্ছি না মানে পারা যাচ্ছে না এখানে বিষয়টা এই ছোট্ট অবজারভেশন হচ্ছে এই যে একটি স্বল্পকালীন একটি উন্নতি করতে যেয়ে অতিকা অতিরিক্ত উন্নতি করতে যেয়ে আমি দীর্ঘকালীন সমস্যার সৃষ্টি করেছি অর্থাৎ আমাকে এইভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে যেতে হবে কারণ প্রতি বছর কিন্তু সুদের ওই কিস্তির এ বাড়বে অধিকাংশ গেছে আসলের কথা তো সামনে আনাও হয় না রেকর্ডে ওখানে শুধু সুদটাই দেখানো হয় হ্যাঁ তা ওইগুলো সব ধরলে দেখা যাবে যে আমাকে যেটা সিপিডি বলেছে বা এটা খুব স্পষ্ট ওই সাফারান কান্ট্রিগুলোতে একসময় যেমনটি হয়েছিল যে আমাকে ঋণ করেই ঋণের টাকা শোধ কথা অবশ্যই হ্যাঁ সেটা তাদের তারা তাদের দৃষ্টিতে বলেছেন আর কি এবং ওই কথার থেকে বাবার আমি বলি এই যে আমরা সমালোচনাও করছি এটার তাহলে যৌক্তিকতা যথার্থতা থাকে না তা যাক সেটা বিষয় না এটা বলতে হবে এটা বুঝতে হবে যে আমার অর্থনীতির এই বাজারটি আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে এটা সুন্দর সুচিন্তিতভাবে করা হয়েছে কিন্তু ঠিক যে সময় আমার বেশি লাভ ইয়ে করার কথা কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা সেগুলো নাই সেগুলো এটাই হচ্ছে এর বড় জি প্রথমে ধন্যবাদ আপনাকে আপনার অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনি তিনটি বলেছেন আমি দেখলাম যে অর্থমন্ত্রী বাজেটটা নিজে পড়েছেন আমার খুব ভালো লেগেছে মানে আগের মতো ওই যে আমাদের তো কানেক্ট করতে হবে তাই না সেটা আমরা জনগণ আমরা দেখতে চাই সেখানে তার রিফ্লেকশন থাকে বাজেটে সেটা একটা প্রথম একটা দিক আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি উনি যথেষ্ট এটা ভালোভাবে পড়েছেন এবং সেটা আমার কাছে মনে হয় যে অনেকে সেখান থেকে উৎসাহ পেয়েছে দ্বিতীয় ব্যাপারটি বলবো দেখুন আগের যে পলিসিগুলো ছিল সেখানে তো আমরা সবসময় আলোচনা করেছি ওই পলিসিগুলো তো অনেক ভুল ছিল পলিসি নিতে দেরি করা হয়েছে এবং সেগুলো ঠিকমতো কাজ করে না এসব আলোচনা ছিল এই অর্থের নতুন বাজে উনি কিন্তু ওই পেছনের লেগাসির সঙ্গে জড়িত ছিলেন না এবং উনি এটা সোজা সাপটা এসে বলে দিলেন এবং চ্যালেঞ্জেসগুলো উনি যখন বলছিলেন পরিষ্কারভাবে কোনো ব্যর্থহীনভাবে উনি বলেছেন এই চ্যালেঞ্জেসগুলো আছে তো সুতরাং চ্যালেঞ্জেস যদি আপনি আইডেন্টিফাই করেন অনেক সময় বলা হয় যে তাহলে প্রবলেমটার হয়তো অর্ধেকটা আপনি সমাধান করতে পারলেন আর কি সেটা একটা ভালো দিক মনে হয়েছে কিছু কিছু জায়গায় উনি চেষ্টা করেছেন যে সীমিত সাধ্যের মধ্যেও সম্পদ নেই সম্পদ নেয় আমার তার মধ্যেও খানিকটা গ্রোথ অ্যাচিভ করার চেষ্টা করেছেন এটা হয়তো আমি বলবো যে একদিক থেকে চিন্তা করলে হ্যাঁ পলিটিক্যাল একটা গভর্নমেন্টকে আপনাকে এখানে একটা কৃতিত্ব দিতে হবে এই জিনিসটাকে ম্যানেজ করা এটা এখন যদি একটু ডাউনসাইড বলি হ্যাঁ সেটা হচ্ছে প্রথমে যে ব্যাপারটা হলো উনি যেভাবে বললেন যে বাজেটের আকারটা কমিয়ে আনবেন কেন পরিষ্কারভাবে উনি বলেছেন যে মনিটারি পলিসিটা তো আমরা সংকোচনমূলক করেছি এই মনিটারি পলিসির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি রাজস্ব নীতি বা ফিজিক্যাল পলিসি উনি দিতে চেয়েছেন সেখানে বিপত্ত করলেই যে ওটা করতে যেন বাজেটের পরিধি যে গতিতে বাড়ে একটু আগে ডক্টর মজিদ বলেছেন আমি একটু যদি পরিষ্কার করে বলতে চাই নর্মালি আগের বছর দেখেছি বারো থেকে চোদ্দ ভাগ পর্যন্ত শতকরা হিসাবে বাজেটের আকার এক বছর বছর থেকে আরেক এবছর বাড়লো হচ্ছে পাঁচ ভাগের কিছুটা কম কিন্তু আপনি যদি দেখেন চার দশমিক ছয় চার দশমিক ছয় হ্যাঁ যদি আপনি ডেফিসিটের দিকটা যদি তাকান যে বাজেট কমালে আমরা আশা করছিলাম যে সরকারের হয়তো ডেফিসিটও কমে যাবে সেটা দরকার ছিল কিন্তু ডেফিসিটটা যদি আপনি রিভাইজড বাজেট যেটাও সাপ্লিমেন্টারি বাজেট দেওয়ার সময় বলা হয়েছে সেটার সঙ্গে আমরা তুলনা করলে দেখি যে সেখানে যে ডেফিসিট ছিল এই চলতি বছরে হবে বলে মনে করা হচ্ছে চার দশমিক সাত আর সামনের বছরের জন্য উনি যেটা বলছেন চার দশমিক ছয় তো তার মানে প্রথমে দেখুন আমার কাছে একটু খটকা লেগেছে যে একই ডেফিসিট রেখে তাহলে উনি মূল্যস্ফীতির লাগাম কিভাবে টেনে ধরবেন যেহেতু আমরা ওখানে দেখলাম যে উনি প্রায়োরিটি করেছেন যে মূল্যস্ফীতিকে এটা একটা ব্যাপার এটার সঙ্গে যোগ হলো কি কয়েকটা জিনিস না হিসাবে একটু মেলে না আমার কাছে মনে হলো যে আগের ঘটনাগুলো থেকে খানিকটা হয়তো আমরা লেসন নিতে পারতাম যেমন দেখুন আপনি যদি সামনের বছরে যদি ছয় দশমিক সাত পাঁচ এটা কিন্তু যথেষ্ট উচ্চ মাত্রার প্রবৃদ্ধি শুধু আমাদের দেশের জন্য সারা বিশ্বব্যাপী যদি আপনি তুলনা করেন যদি আপনার এখন বর্তমান মূল্যস্ফীতি যদি দশ ভাগ থাকে আপনি যদি প্রায় সাত ভাগের কাছাকাছি প্রবৃদ্ধি অর্জন করতে চান সেটা কিন্তু আপনার মূল্যস্ফীতি কিন্তু উস্কে দিতে পারে কাজে এটাও কনসিডারেশন নেওয়া উচিত উচিত ছিল ছয় দশমিক সাত পাঁচ ভাগ এই প্রবৃদ্ধি আমি অর্জন করবো কীভাবে আসবে এটা তো ইনভেস্টমেন্টে করতে হবে আপনি যদি ক্যালকুলেশনগুলো দেখেন যেখানে দেওয়া আছে আমাদের মিডিয়ামটা ম্যাক্রো ইকোনমিক ফ্রেমওয়ার্কের মধ্যে বলা ছিল বাজেটে সেখানে আপনার প্রাইভেট সেক্টরে তাহলে বিনিয়োগ হতে হবে জিডিপির সঙ্গে যদি আপনি তুলনা করলে প্রায় সাতাশ ভাগের উপরে কিন্তু প্রাইভেট সেক্টরকে বিনিয়োগ করতে হবে তো গত আমাদের নর্মালকে আমরা তেইশ তেইশ ভাগ মতো করি শতকরা তেইশ ভাগ হচ্ছে জিডিপি প্রাইভেট সেক্টরে ইনভেস্টমেন্ট না এখন এমন একটা পরিবেশ যখন আমরা দেখেছি অলরেডি সুদের হার যথেষ্ট উচ্চ যেখানে প্রাইভেট সেক্টরের জন্য বিনিয়োগ করাটা বেশ দুঃসাধ্য হয়ে যাচ্ছে এরকম একটা বছরে আমরা কি আশা করতে পারি যে প্রাইভেট সেক্টরের বিনিয়োগ সাতাশ ভাগ হবে ওই ছয় দশমিক সাত পাঁচ ভাগ প্রবৃদ্ধি অর্জন করার জন্য এটা আমার কাছে একটু খটকা লেগেছে আর যেহেতু থার্ড যে ডাউনসাইডটা সেটা আমি একটু বলতে চাই বলে শেষ করবে এই পর্যায়ে যে উনি বলেছেন যে মূল্যস্ফীতি বেড়েছে এবং সেটা ম্যানেজ করার চেষ্টা করেছে ছয় মাস বলেছেন ছয় মাস এবং আমরা হিসাব করে দেখলাম যে নর্মালি আপনি কি করবেন এরকম সময় থাকলে একটা আশা থাকে যে সরকার হয়তো সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দটা বাড়াবে তাহলে হয়তো আপনি তো সবাইকে সুবিধা দিতে পারবেন অ্যাটলিস্ট যারা একদমই দরিদ্র বঞ্চিত হ্যাঁ তাদেরকে মার্জিনালাইজ তাদেরকে আপনি সুবিধাটা দেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে আমরা দেখলাম যে সামাজিক সুরক্ষা খাতে দশ হাজার কোটি টাকা বাড়ানো হয়েছে হ্যাঁ তারপরেও টোটাল যদি সামাজিক সুরক্ষা হাতের বাজেট ধরেন তাহলে কিন্তু নতুন বছরের বাজেট যেটা বলা হয়েছে সেটার শতকরা হিসাবে কিন্তু কমবে হ্যাঁ দুই দশমিক সাত থেকে কমে হয়তো দুই দশমিক পাঁচে চলে আসবে কিন্তু প্রশ্ন সেটাও না এই যে দশ হাজার কোটি টাকা যে অতিরিক্ত দিলেন এইটার মধ্যে ন হাজার ছয়শো কোটি টাকা হচ্ছে পেনশন ম্যানেজমেন্টের জন্য ব্যয় করা হবে মাত্র চারশো কোটি টাকা হচ্ছে এই বয়স্ক ভাতা আর বিধবা ভাতা কিছু পরিধি বাড়ানো হয়েছে সেজন্য খরচ হবে কিন্তু আমরা মনে করেছিলাম যে হয়তো আরও অনেক বেশি আমরা ইনভেস্ট করতে পারবো হচ্ছে এই সামাজিক সুরক্ষা খাতে কাজে এই তিনটা জিনিসকে আমার কেক মনে হয়েছে যে বাজেটের ডাউন ডক্টর মজিদ আপনি শুনছিলেন আমি ওনার সাথে শেষের থেকে শুরু করি আর কি সামাজিক সুরক্ষা খাত বাড়াতে হবে এটা কিন্তু একটি সাময়িক ব্যবস্থা কেননা দুস্থ বা সকলকে একটা সহযোগিতার ভিতরে অন্তর্ভুক্তির ভিতরে আনার জন্য প্রচেষ্টা কিন্তু বোঝা দরকার ভালো করেই বোঝা দরকার যে ওই ফ্যামিলিতে যদি একটা বেকার ছেলে থাকে কিংবা একটা শিশু যদি অসুস্থ থাকে কিংবা আর একটা যদি তার কোনো ইয়ে থাকে সেগুলোর দিকে না তাকিয়ে শুধু আমি তাকে একটা নগদ টাকা দিলাম দিলে তো হবে না এখানে দৃষ্টিভঙ্গি থাকা দরকার যে আমার মানে দক্ষ জনবল বা ওই কর্মসৃজন তৈরি করার দিকে নজর দেওয়াটা দরকার কারণ আমি তো জীবনভর মানুষকে এই ক্ষয়রাত দিয়ে বা ইয়ে করে তো চালানো ঠিক হবে না তার ফ্যামিলির বিষয়টা দেখা দরকার এবং এই দেখার সাথে এই জিনিসটাই দরকার যে একটা বাজেটে প্রথম এক বছরে লং টার্ম সব করা যায় না একটা শুরু করতে আমি বলতে যাচ্ছি তিপ্পান্ন বছর পরে আমাদের এখন সবার বলার সময় হয়েছে এবার ফিরাও মরে কারণ আমি অনেক দূরে গিয়েছি। কিন্তু আমি নিচের দিকে পিছিয়ে বহু লোকেরা ফিরিয়ে ফেলেছে ওই সেই আমি ফিরে যেতে চাই মুড়ো মেলান মুখে রবীন্দ্রনাথ যেটা বলেছেন আমার এখন ওখানে ফিরে যাওয়ার তাগিদ প্রচণ্ডভাবে হচ্ছে কেন না আমার দেশে দক্ষ জনবল গড়ে তুলতে পারিনি আমার শিক্ষার কোনো নৈতিক বা অন্যান্য কোনো বিষয় উন্নতি হয়নি তো ফলে জাপান প্রচণ্ডভাবে ধুলিস্যাত হয়ে যাওয়ার পরেও দাঁড়ায় কেন বিকজ অব তার দায়িত্বশীল এবং এ তার জনবল জনবলের কারণ ওর জনসম্পদ ছাড়া কিন্তু অন্য কিছু নাই ওর ওর প্রাকৃতিক সম্পদ অত নাই ও বড় বরং ডিজাস্টার প্রণ একটি দেশ কিন্তু একমাত্রই হচ্ছে জনগণ জনসম্পদ তাদের আমরা সেখানে আমাদের জনসম্পদ এমন একটা পর্যায়ে নিয়ে গেছি যে আমাদের বিদেশে পাঠাচ্ছি অদক্ষ লোকরে অথচ আমাদের ইউনিভার্সিটি থেকে থেকে বহু লোক বেরোচ্ছে সে তারা যাচ্ছে না আমরা পলিটেকনিক বা এসব কথা বললে বহু লোক তৈরি করছি কিন্তু লোক কাজের লোক পাওয়া যায় না তার চেয়ে বড়ো কথা হচ্ছে আমি একটি বেকারের ভারে নুজো একটি দেশ সেই দেশে অন্য লোকেরাই এসে চাকরি করে টেন বিলিয়ন ডলার নয় বিলিয়ন ডলার নিয়ে যাচ্ছে এর চেয়েটি আর আত্মঘাতী কোনো পরিস্থিতি হতে পারে না আমার সেখানে এটা দেখা দরকার সে যেমন একই সাথে এটাও দেখা দরকার আমি যখন ডলারের জন্যে হাহাকার করছি আমার ডলার সেভ করার জন্য আমি অনেক পণ্য রপ্তানি ইয়ে করে দিচ্ছি কিন্তু আমি যদি এই দুইটা জায়গায় খেয়াল করতাম যে আমার দক্ষ জনবল যদি তৈরি করতে পারতাম তাহলে বেশি মূল্যে আমি বিদেশে পাঠিয়ে তার কাছ থেকে টাকা পেতে পারতাম এই দক্ষ জনবল ওই যে বিদেশিরা এসে আমার এখানে কাজ করে যাচ্ছে তাদের জায়গাটা সে রিপ্লেস করতে পারত তাহলেই কিন্তু আমার ফরেন কারেন্সি অটোমেটিক্যালি কিন্তু সেভ হয় ওই টেন বিলিয়ন চলে যাওয়াটাও সেভ হয় আর এরাও প্রায় তিন গুণ পয়সা নিয়ে আসতে পারে আমি এই সহজ ইকুয়েশনটারে না যেয়ে আমি ওই নিজে নিজে ডলারের কোথার থেকে আমার বিয়োগ হচ্ছে বা ইয়ে হচ্ছে আমি সেই দিকে চিন্তা করছি একই সাথে স্বাস্থ্যের ব্যাপারে আমি যদি স্বাস্থ্যখাতে যদি সত্যি এমন একটা স্বয়ম্ভর একটা সিস্টেম গড়ে তুলতে পারতাম তাহলে আমার লোকেরা বিদেশে যায় না বিদেশে যাওয়া মানেই তো কতটা বাড়তি খরচ এবং সেগুলো সব বৈদেশিক মুদ্রায় তো সুতরাং এইসব ব্যাপারের জন্য আমি মনে করি বা উচিত ছিল এবং প্রত্যাশাও ছিল যে অন্তত এই বছর থেকে অন্তত কিছু মিডিয়ামটার এই মিডিয়াম কিংবা লং টার্ম পদক্ষেপের ঘোষণা থাকবে যে আমার যাওয়া হয়েছে আমাকে এখন এটাকে সোজা করতে গেলে আই মাস্ট হ্যাভ দক্ষ জনবল অ্যান্ড আই মাস্ট হ্যাভ সুস্থ জাতি তাহলে আমার ডলার সেভ হবে এবং আমি ভবিষ্যতে দাঁড়িয়ে থাকতে পারবো এসডিজি এসডিজিগুলোর তো প্রথম এবং দ্বিতীয় এবং তৃতীয় কথাটাই তো ওইটা যে হাঙ্গার ফিরি হাঙ্গার ফিরি মানে কি নর্মাল হাঙ্গার না চিন্তার হাঙ্গার আমার জনবল আমার আমার ক্রিকেট খেলার প্লেয়াররা খেলছে ভালো কিন্তু শেষের দিক দিয়ে সে টান দিতে পারে না কারণ ওর ওই নিউট্রিশনের অন্য অন্য ধরনের সমস্যা আছে সেইগুলো কনসিস্টেন্সি না তাই এই জন্যেই আমার এখানেই মানব সম্পদ তৈরি এবং স্বাস্থ্যগত ব্যাপারে আমার কিছু ঘোষণা এখান থেকে আসার দরকার ছিল এইবার আমি আসি লক্ষ্যমাত্রার বিষয়টা ওখানেই আমরা যখন বলছি বারবার বলছি যে এনবিআর এটা তো পারবে না এটা কেন দিলেন তার এই ইত্যাদি এটা তো পার্টি যাদববাবুর পাটি গণিতির বিষয় যে সাত আট 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 আমি আট বলি এখানে হাজার কোটি লক্ষ কোটি আট টাকা আট টাকা আমার বাজেট প্রণয়নকালে তো সবার সঙ্গে সঙ্গে মিটিং করে করে বা কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এনজি এনবিআর বলছেন আপনারা বলছেন বোট এটা চাপ দেয়া হচ্ছে তাদেরকে জোর করে আদায় করতে হবে তারা কেন বলে না এটা আদায় চোখ না সেটাই তো বলেছেন তো সিবিডির মিটিংয়ে এনবিআর চেয়ারম্যান কিন্তু পরিষ্কার বলেছেন যে আমি বলেন হ্যাঁ সেটাই তো বলেছেন উনি বলেছেন এটা হয়তো অনুযায়ী ওইভাবে বলাটা দরকার ছিল না কারণ আমরাই তো বলতেছি সে কথাই যে ওকে চাপ দেওয়া হচ্ছে চাপ দেওয়া হচ্ছে খুবই স্পষ্ট দুই হাজার পনেরো সালের পরের থেকে বাজেটগুলো যখন উলম্ফন গতিতে ব্যয়ের বাজেট বেড়েছে তখন আর এনবিআর কাছে জিজ্ঞেস করা হয়নি যে তুমি কি এটা পারবা ও পা যা যাদববাবুর পাঠিকণিত অনুযায়ী যাক যোগ বিয়োগ করে তারে বলেছে তুমি গতবার চাই করেছিলে এবার করো পাঁচ তারপরে সাড়ে পাঁচ একবারও জিজ্ঞেস করছে না তুমি এটা পারবা কিনা না একবারও ঠিক করছে না যে আমার অর্থনীতি সক্ষম কিনা এনবিআর তো রেভিনিউটা নেবে তো অর্থনীতির থেকে সেই অর্থনীতি যদি সুস্থ না থাকে আমি অর্থনীতিকে সুস্থ না করে যদি আমি বলি আমি গাছের গোড়ায় ঠিক মতন পানি না দিয়ে যদি আমি বলি রস বেশি চাই খাজুর খেজুর গাছ থেকে এটা তো হবে না তো সেই জন্যেই এনবিআরের যে সক্ষমতার প্রশ্নটা ওখানেই একটা হচ্ছে তার নিজস্ব সক্ষমতা তার লোকবল কারণ বারবার বলা হচ্ছে যে এতে এত লোকের বাড়ি ভাড়া দিচ্ছে তুমি সিটি কর্পোরেশন লিস্টটা আনো এনেই তো তোমার চো করদাতে এমনিই বেড়ে যায় এই সব এ এমলক পদক্ষেপে সে যাচ্ছে না তারপর ডিজিটালটা সে করতে পারতেছে না দেরি করে ফেলাচ্ছে তো এই জায়গায় তো রাষ্ট্রের উচিত তাকে বাধ্য করা বা উচিত করা করে দেওয়া যে তুমি এটা করো সেটা করা হচ্ছে না তাকে জবাব দিয়েও আনা যাচ্ছে না আমি লক্ষ্যমাত্রার পয়েন্টে আসতেছি ওই জন্যই যে আমার এই যে যদি বলি পাঁচ টাকা কত হচ্ছে টোটাল রেভিনিউ আমার আসতে হবে টোটাল রেভিনিউ সেখান থেকে এনবিআর কি দেওয়া হচ্ছে চার চার আশি ফোর পয়েন্ট এইট হ্যাঁ এবং গতবার রিভাইজই ছিল চার পয়েন্ট দশ ফোর পয়েন্ট টেন দশ ছিল অর্থাৎ এখানে আপনার সত্তর বাড়াচ্ছেন এর বেলায় এবং এই করটা সে নেবে জনগণের কাছ থেকে অর্থনীতির কাছ থেকে যে অর্থনীতি অসুস্থ যে জনগণের অ্যাক্টিভিটি সব বন্ধ বা ইত্যাদি সেখানে একই সাথে আর দুই শরিক থেকে কিন্তু টাকাটা আসে গভর্নমেন্টের রেভিনিউয়ের একটা হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড বহির্ভূত কর মানে রাজস্ব বোর্ড যেটা করে না অর্থাৎ পাবলিকের কাছে যেটা নেয় না অন্য কর আছে যেমন এই যে আমাদের বিভিন্ন ধরনের সেক্টর কর্পোরেশনগুলো ইয়েস ইগুলো তারা যে কর তাদের যে কর দেও থাকে আর কি সেটা একটা আর একটা হচ্ছে কর বহির্ভূত আয় এই স্ট্যাম্প ডিউটি বা আরও অন্যান্য ক্ষেত্রে যেটা এই দুটোতেই আপনি লক্ষ্য করবেন যেখানে এনবিআরের লক্ষ্যমাত্রা আপনি চার দশের থেকে চার আটে নিয়ে গেছেন হ্যাঁ সত্তর বাড়াচ্ছেন ভাইরাস এর বেলায় করছে কি ওর এনবিআর বহির্ভূত যেটা সেটা ছিল ১৯ গত বছর এবার তাকে করা হয়েছে পনেরো আপনার তো এখানে চাপ দেওয়া দরকার ছিল যে তোমার কাছে টাকা আছে তুমি আয় করেছ এবং এত আয় আছে যে সেটা গভর্নমেন্ট গত বছরের আগের বছর স্বীকারও করেছে বলছি এবং এটা আদেশও জারি করছিলো সে বছর যে তোমার ওখানে বহু টাকা আইডিয়াল পড়ে আছে তুমি ফিক্সড ডিপোজিট রাখছো এ রাখছো এগুলো সরকারের পাওনা টাকা সরকারের পাওনা টাকা দুইভাবে এক হচ্ছে লোন এনে তারা যেটা দেওয়া সে এস আর একটা হচ্ছে বিভিন্ন জায়গাতে সে যে কর নিয়েছে সেটা এনবিআরকে দেবে দেয় না তো তখন ফাইন্যান্স তৎকালীন অর্থ বিভাগ থেকে বলা হয়েছিল যে এই টাকা তুমি সরাসরি বাংলাদেশ ব্যাংকে জমা দাও তারা কিন্তু দেয়নি বা তেমন দেয়নি বা কেমন দিয়েছে জানা যায়নি এখন আমি লক্ষ্যমাত্রা দেওয়ার সময় আমার যেখানে তার আর বেশি দেওয়ার কথা তাকে বেশি দেওয়ার কথা যে তুমি এটা এ করো এত অ্যাক্টিভিটিস করছো তারপর কর বহির্ভূতটারও যেখানে ছিল ঊনপঞ্চাশ সেটা করা হয়েছে ছেচল্লিশ অর্থাৎ এ এই দুই জায়গায় যে দুই জায়গায় সরকারের নিজস্ব টাকা সরকারের কাছে আছে সরকারের সংস্থার কাছে আছে পাওনা সেখান থেকে রেভিনিউ আর্নিংয়ের ব্যাপারে কোনো চাপ নাই এই না থাকাটাই হচ্ছে এটা অস্বচ্ছতা সুশাসনের অভাব এবং এ দেওয়া কারণে দেওয়া তো সেই জন্যে আমি বলছি ওই জন্যই যে যদি ওদের বাড়তো তাহলে পুরোটা আমার এনবিআরের লক্ষ্যমাত্রা কমানো যেত কারণ আমার তো টোটাল করতেছি আমি পাইচার্ট করতেছি তো পাইচার্টে করে যেখানে আমার টাকা আসে যার কাছ থেকে নেওয়ার কথা তারে আমি ছাড় দিচ্ছি না দেওয়া দেওয়াতে পাইচাটে যেই আমার এন বিআরের উপরে চাপটা পড়েছে যে চাপটা সে নেবে জনগণের কাছ থেকে যেখানে আবার আমি বলছি আমি শুল্ক করকে এমনভাবে সাজাচ্ছি যেন ইনফ্লেশনকে রোখা যায় বা ইয়ে করা যায় এটা তো রুখবে না এটা তো আরো উনি দাদু বলছে এটা উসকে দেবে ডক্টর রাজাক আপনি শুনছিলেন এবং অসুস্থ অর্থনীতি নিয়ে বলছেন এবং এর আগে এলডিসি ডিসি কথা তার জন্য প্রস্তুতি কী আছে সেটা আর প্রশ্ন আনছিলেন এবং যেটা আপনারও খানিকটা বিষয় আগ্রহের বিষয়ে যতদূর বুঝি এবং এর বাইরে যে ইকোনমির যা সামগ্রিক চিত্র আমরা ইনফ্লেশনের অর্থে বলি আমাদের এখানে ইনভেস্টমেন্টের অর্থে বলি ক্যাপিটাল মার্কেটের অবস্থা দেখি রিজার্ভের কথা বলি এবং আমরা এখন যে ঋণের চাপে অভ্যন্তরীণ ঋণ এবং বৈদেশিক ঋণের চাপে বাংলাদেশ এই পুরো মানে ইকোনমির যেই চিত্র আমরা দেখছি তার রিফ্লেকশনটা আপনি এই বাজেটে আছে কি না আসলে হ্যাঁ প্রথমে এই একটা জিনিস বলি দেখুন আমার কাছে মনে হয় যে এই ব্যাপারে দ্বিমত পোষণ করার কোনো উপায় নাই যে আমাদের অর্থনীতি এখন কিন্তু ভালো চাপের মধ্যে পড়ে গিয়েছে এবং যেটা হয়েছে বিকজ আমরা যে পলিসিগুলোতে প্রবলেমগুলো ছিল হ্যাঁ দেখুন খেয়াল করুন আমাদের তিনটা প্রবলেম ছিল যদি আমি সাদা মোটা বলতে পারি ইনফ্লেশনারি ট্রেন একটা সমস্যা আমাদের ছিল হচ্ছে তারপরে যে ব্যালেন্স অফ পেমেন্টসের প্রেশার যার জন্যে আমরা দেখেছি যে রিজার্ভ আমাদের পড়ে যাচ্ছে এটা সেকেন্ড আর থার্ড হচ্ছে গভর্নমেন্টের যে রেভিনিউ ম্যানেজমেন্ট মানে কত টাকা সে আয় করবে কত টাকা সে আয় করবে এতে যদি আপনার তিনটা প্রবলেম থাকে তাহলে তিনটা কিন্তু পলিসি সলিউশন বা পলিসি টুল থাকতে হবে যেটাতে আমরা এটাকে ব্যবহার করতে পারি সেই তিনটা পলিসি টুল আমাদের সবার জানা ছিল ইন্টারেস্টেড আপনি ব্যবহার করবেন ইনফ্লেশন ট্যাকেল করার জন্য আপনি যদি দেখেন আপনার ব্যালেন্স অফ পেমেন্টস আন্ডার প্রেসার হচ্ছে আপনি বিনিময় হার ব্যবহার করবেন আর আপনি যদি দেখেন আপনার সরকারের টাকা পয়সা কম আপনি তাহলে রাজস্ব বা সরকারের যে ব্যয় ব্যবস্থাপনা সেটাকে ব্যবহার করবেন সমস্যা যেটা হলো যে এখানে ঠিক এই বছরের বাজেটকে আলাদাভাবে পয়েন্ট আউট করে লাভ নেয় দীর্ঘদিন ধরে আমরা কিন্তু বাংলাদেশে একটা কাঠামোগত সমস্যার মধ্যে গিয়েছে এই যে এতদিন আমরা ডলারের রেটটাকে যে আশি টাকা পঁচাশ টাকার মধ্যে রেখেছিলাম এবং তখন আমাদের মনে হয়েছে এটা তো ভালো দিক কারণ ওই কম ডলার রেট থাকলে জিডিপির হয়তো পরিমাণ বাড়ে সেটা দেখানো যায় পার ক্যাপিটা ইনকাম বড় হয় সেটা দেখানো যায় কিন্তু আমরা এটা রিয়েলাইজ করতে পারি নাই যে ওভার টাইম সেটা হচ্ছে আমাদের কিন্তু এক্সপোর্ট কম্পারিটিভনেসকে কমায় দিবে এবং যে জিনিসটার সাপ্লাই সীমিত আমাদের ক্ষেত্রে কি আমাদের ক্ষেত্রে হচ্ছে এই ফরেন রিজার্ভ তাহলে সেটা যদি আপনি প্রাইস ঠিক করে না আমরা করতে পারি মানে বিশেষ করে বিনিময় হার তাহলে অবশ্যই আমরা কিন্তু ক্রাইসিসের মধ্যে পড়বো এটা আমাদের জানা ছিল কিন্তু তারপরে ইন্টারেস্টের ক্ষেত্রে দেখুন আমরা ইকোনমি ভালো ছিল তখন আমরা সিক্স টু নাইন ওই যে ইন্টারেস্টের সেটা আমরা চালু করেছি অনেকবার বলার সাথে ইকোনমিক্সটা বারবার বলেছেন এটা করলে এটার সিরিয়াস কনসিকুয়েন্স আছে এবং যেটা আমরা দেখলাম সেটা হয়েছে আর তারপর আপনি জানেন যে ট্যাক্স ডিপ এটা তো অনেক লো এটার জন্য আপনি দেখেন আইএমএফ পর্যন্ত যাওয়ার দরকার নেই আমাদের যে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এখন বর্তমানে যেটা ইমপ্লিমেন্ট করা হচ্ছে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা সেগুলো কিন্তু টার্গেট দেওয়া ছিল যে সরকারকে এগুলো যেয়ে ভালো করতে হবে নাহলে ভবিষ্যতে আমরা অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো না সেখানে দুটো জিনিস হলো প্রথমটা হলো পলিসি ইনার্শিয়া আমরা মনে করছিলাম যে না এটা কোনো কিছু না করলে হয়তো আমরা একইভাবে চলতে পারবো যার ফলে সময় লাগলো তারপরে শুরু হলো কি পলিসি ডেলেমা যে আচ্ছা এই এখন যদি ইন্টারেস্টেড বাড়ায় হয়তো অসুবিধা হবে এটাকে আমি করবো কি করব না কিন্তু দেখুন পলিসি ইনার্শিয়া আর পলিসি ডেলেমা যে থাকে এই দুটো মিলে তৈরি করে পলিসি প্যারালাইসিস এবং সেটা কিন্তু আমাদের হয়েছে এটা আমাদেরকে স্বীকার করতে হবে এবং দেখুন নর্মালি আমরা মনে করি যদি আপনার ইকোনমি একটা ক্রাইসিসের মধ্যে যায় তখন বেস্ট হচ্ছে আপনি খালি আউট অফ দ্য বক্স চিন্তা করলে হবে না ক্রাইসিসের সময় বেস্ট হচ্ছে আপনাকে কিন্তু তখন অর্থোডক্স বাড়িতে চিন্তা করতে হবে আপনারা যদি ক্রিকেট ম্যাচ আমরা যেটা খেলি ফাইভ ডে যদি ক্রিকেট ম্যাচ আপনি যদি দেখেন প্রথম দিন দশ ওভারের মধ্যে আপনার দুটো ব্যাটসম্যান আউট হয়ে গেছে আপনার ড্রেসিং রুম থেকে অ্যাডভাইস কী হবে যে রিবিল করো হ্যাঁ আপনি এমন ব্যাটসম্যানকে পাঠাবেন যে দীর্ঘ সময় খেলতে পারে ও সেটা বলে লাভ নাই কারণ এখন তো আমরা টি টোয়েন্টি দেখি সেখানে একমাত্র অ্যাডভাইস থাকে ড্রেসিং রুম থেকে বলটা দেখলেই হিট করব তা আমরা না ওই কারণে যেটা করলাম আমরা তখন পলিসিগুলোকে মধ্যে থাকতাম অনেক সময় নষ্ট করলাম এবং ফলে আমরা একটা ঝামেলার মধ্যে পড়েছে আপনি যদি শ্রীলঙ্কার উদাহরণ দেখেন শ্রীলঙ্কা বাস্ট করলো ওরা ওদের লোন ডিফল্ট করলো কিন্তু পলিসিগুলোকে সঠিকভাবে নেওয়ার ফলে যেটা করলো ওরা এক বছরের মধ্যে ঘুরে দাঁড়াতে পারলো আমাদের কাছে কিছু লোন নিয়েছিল ওটাও কিন্তু ওরা দিতে পেরেছে আর কি এরই মধ্যে তো সুতরাং অনেক এক্সাম্পলস আছে যদি আমরা পলিসিগুলোকে সঠিকভাবে কাজে লাগাতে দিই তাহলে কিন্তু সেখান থেকে বেসে আসতে পারবো আপনাকে একটু বলি যে আপনি যখন এলডিসি গ্র্যাজুয়েশনের কথা বললেন হ্যাঁ এটা নিয়ে তো অনেক কাজ হচ্ছে এবার কিন্তু বাজেটে অর্থমন্ত্রী উনিও কিন্তু ওনার বক্তৃতায় বলেছেন যে এলডিসি গ্রাজুয়েশান প্রেপারেশনের জন্য এই বাজেট করা হয়েছে এবং সেখানে বাজেটে কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছে দেখুন এলডিসি গ্র্যাজুয়েশন হলে কী হবে আমরা যে বিশ্বের বিভিন্ন দেশে যে আমরা শুল্কমুক্ত প্রবেশাধিকার পাই সেটা অনেক জায়গায় কিন্তু থাকবে না প্লাস আমরা যে এক্সপোর্টে যে সাবসিডি দিই সেটাও কিন্তু দিতে পারবো না এ দুটো মানে হচ্ছে এক্সপোর্ট সেক্টরের যে সক্ষমতা সেটা কিন্তু অনেকখানি কিন্তু চাপের মধ্যে পড়বে তারপরে দেখুন আমরা এখন যদি ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আকর্ষণ করতে চাই আমরা বলি যে আসো এখন যদি কোনো ফরেন ইনভেস্টাররা দেখে যে বাংলাদেশের রিজার্ভের প্রবলেম শুরু হচ্ছে প্লাস কয়েকদিন পরে আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন হলে ওই শুল্কমুক্ত সুবিধা তাদের নাও থাকতে পারে হয়তো তারা আরও বেশি তখন বিপদে পড়তে পারে এখন তো দেখছে টাকা ফেরত নিতে পারছে না ইতিমধ্যে ইনভেস্ট এই সিগন্যালগুলো যখন বাইরে যায় তখন হয় কি সবাই তখন ভয় পায় আচ্ছা তারপরে দেখুন বিদেশি ইনভেস্টাররা কী দেখে আপনি দেখেন এই যে এতগুলো ক্রেডিট রেটিং করে এইভাবে আই এম এর যে পলিসি যে কোনো দেশে পৃথিবীতে কিন্তু ক্রাইসিসের মধ্যে পড়তে পারে এমন কোন দেশ আছে পৃথিবীতে যে ক্রাইসিসের মধ্যে পড়ে নেয় ক্রাইসিসের মধ্যে পড়লে ইনভেস্টাররা দেখে বাইরে থেকে যে এই দেশটা কি ম্যাচিওর এনাফ যে সে কি পলিসি দিয়ে এগুলোকে হ্যান্ডেল করতে পারবে বাংলাদেশের দিকে তাকালে বলবে যে না এখনও বাজেট দেওয়া হচ্ছে যে বাজেট আশা করা হচ্ছে সিক্স পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট গ্রোথ হবে যার ইনফ্লেশন টেন পার্সেন্ট তখন আগে তখন তারা না এটা ঠিক কনফিডেন্স পায় না যে ওরা তো এখনও পলিসিগুলো ঠিক করে নিতে পারছে না তো এই চ্যালেঞ্জেসগুলো জন্য আমি বলছিলাম যে অনেক সময় মনে হচ্ছিলো যে আমার কাছে যে অনেক চেষ্টা উনি করেছেন স্বাদ এবং সাধ্যের যে নিরন্তর দ্বন্দ্ব সেটাকে মেটাতে কিন্তু আগেরগুলো থেকে যদি একটু যদি আমরা লেসনটা নিতে পারতাম তাহলে হয়তো এই বাজেটটা কার্যকর হতো এবং সেটা উপায় ছিল এই বছরে এত বড় উন্নয়ন বাজেট কিন্তু ব্যয় করা ইয়ে ছিল না যতগুলো দেশ ক্রাইসিসের মধ্যে গিয়েছে একটা কমন একটা কিন্তু তাদের ইয়া আছে পলিসি মেজার ছিল সেটা কি তারা তাদের রেকারেন্ট এক্সপেন্ডিচার মানে মিনিস্ট্রি চালাতে যত খরচ হয় সেগুলোর দিকেও তারা খেয়াল করে এবং ওগুলোকে তারা ড্রাস্টিক্যালে কিন্তু কাট করে আপনি যদি দু সালে যে গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হয়েছিল কোভিডের সময় যে ক্রাইসিস হয়েছিল সে কিন্তু সব গভর্নমেন্ট সেটা করেছে প্রথমে আগে নিজেদের খরচটা কমানোর চেষ্টা করেছে তারপরে উন্নয়ন ব্যয় যেটা আপনার এই মুহূর্তে না করলে নাম এই উন্নয়ন এডিপির মধ্যে অনেকগুলো প্রজেক্ট কিন্তু আছে কনস্ট্রাকশন রিলেটেড যেগুলো কিন্তু অনেক সময় লাগে এগুলোকে যদি আমরা হোল্ড করে রাখি এখন খুব জরুরি ধরুন আমরা কথার কথা আমরা যদি পঞ্চাশ হাজার কোটি টাকা যদি এডিপিতে কম দিতাম এইবার দেখুন তাহলে হতো কি সরকারকে কিন্তু ওই পরিমাণ তাহলে আর ডেফিসিট রান করতে হতো না ওই পঞ্চাশ হাজার কোটি টাকার মধ্যে থেকে সে কিন্তু আরেকটুখানি বেশি ব্যবহার করতে পারত যে সোশ্যাল প্রোটেকশনের জন্য তাহলে কিন্তু তার জন্য কিন্তু একটা সুযোগ ছিল এটাকে রিভিউ করে দেখা তে আমার কাছে মনে হয়েছে যে এগুলো হয়তো আরটু ঠান্ডা মাথায় চিন্তা করে করলে আরেকটু আমরা একটা ইনোভেটিভ বাজেট পেতাম প্লাস ওই যে বলছিলাম না যে ক্রাইসিসের সময় যে আপনাকে মোর অর্থডক্স হতে হয় সেটা কিন্তু একটা রিফ্লেকশন থাকতো এখন মনে হচ্ছে যে ওইটা হয়তো আমরা দেখতে পেলাম না আর কি এই বাজেটে অর্থোডক্স তো হতেই হচ্ছে কারণ হওয়া ছাড়া উপায় নাই কারণ আমি এমন ভাবে ওই যে বললাম সেটা তো দেখতে পাননি বলছেন দেখেননি তো সেটাই বলছি আর কি অর্থোডক্স হওয়া দরকার ছিল তাই বলছি কারণ ওই যে বললাম যে দৌড়াতে পাচ্ছি না আমার পায়ে ব্যথা তা পায়ে ব্যথার কারণ এই অভিজ্ঞতাটা একটু নেওয়া দরকার এবং নিয়ে তারপরে এগোতে হবে বা এগোবার ব্যাপারটা দেখতে হবে আমি এখানে ওই যে মূল্য সাথে লক্ষ্যমাত্রার এটা দিয়ে এগুলো অর্জনের যে যে সমস্যাগুলো হবে সেটাতে যেমন দেখছি তেমন সবচেয়ে আমি বড়োভাবে দেখছি যে দুইটা নতুন আইন আয়কর আইন দুই এবং আয় কাস্টমস আইন দুই হাজার তেইশ দুটোকেই গত বছর এমনভাবে জারি করা হয়েছে যে স্টেক সাথে ঠিক মতন আলোচনা করাও যায়নি বা সম্ভব হয়নি এখন এবার চালু করা হলো ফলে এই দুই সালে জারি করা আয়কর আইন বা দুই হাজার এই যে এবারে ছাব্বিশ তারিখ আয়কর আইন সেখানে আপনার অর্থ আইনের ভিতরে প্রায় সত্তর আশিটা করে আপনার সংশোধনী আনতে হয়েছে আমি এখানে কথাটা বলছি কনসিস্টেন্সির ব্যাপারটা উনি যেটা বললেন পলিসিতে ঠিক থাকার ব্যাপারটা আপনি আইন আজকেই তৈরি করলেন করেই যদি আপনার সত্তর আশিটা করে এই ছোটো ছোটো যদি আপনার কারেকশানে তার নয় তাহলে আপনি আইন করার সময় তাহলে খেয়াল করেন নাই এবং অধিবংশগুলি হচ্ছে ওখানে শ্রমিক লোন ওখানে একটা দাড়ি ওখানে একটা ইয়ে তো এতে বোঝা যায় যে আপনি একটা ইনকনসিস্টেন্ট পরিস্থিতিতে থাকছেন আমাদের কিন্তু আমি পলিসিগত ক্ষেত্রে এটা বলতে চাচ্ছি দেয়ার মাস্ট বি কনসিস্টেন্সি অ্যান্ড দেয়ার মাস্ট বি কন্টিনিউটি তা না হলে এখানে বিনিয়োগ এফ কোনো কিছু হবে না ঠিক মতন হবে না আমি আগেও একটা ইতিহাত বলেছিলাম জাপানের এক এই ইনভেস্টরকে আমি জাপানে পাঠাইছিলাম চুরানব্বই সালে টোকা ইংকে আর কি আমি তারা পরিষ্কার বলে দিলাম যে আমার এখানে এইসব সব সুযোগ সুবিধা আছে সে এসে হিসেব টিসেব করে ঠিক মতন করে ভালো এবং স্টিল সে ইনভেস্টমেন্ট করছে সেই বুড়া মাসুদা সাহেব সাত সালে এই দুই সাতানব্বই সালে তিন বছর পরে আমার কমার্শিয়াল কাউন্সিলে আমার অফিসে এসে বললেন তুই যে আমার এত কথা বলে বলে পাঠাইলি তোর সরকার মানে ওই বছর নতুন সরকার আসছে ওই যে সাতানব্বই সালে আমি তোর সরকার এসে দেখি ট্যারিফটা পুরো উল্টাই দিছে হ্যাঁ কোনো একটা বিশেষ পার্টিকুলার দেশের দিকে লক্ষ্য রেখে পুরো উল্টাই দিছে দেওয়াতে বললে আমার সব হিসেব উল্টা হয়ে গেছে আমি যেভাবে হিসেব করছিলাম সেটা তো নাই তো অন্তত কেন পাঁচ ছ বছর সাত আট বছর তো এটা স্ট্রিট থাকা উচিত ছিল আগের গভর্নমেন্ট করুক যে গভর্নমেন্ট করুক তোমার কনসিস্টেন্সি না থাকলে তো ইনভেস্টর আসবে না ইনভেস্টর তো বাইরের থেকে এসে দেখবে যে যে দেশে তার নিজের দেশের লোকেরাই ইনভেস্ট করে না আমি সেখানে কেন যাই আমার প্রাইভেট সেক্টরের ইনভেস্টমেন্টের এটা বেশি হওয়া দরকার আজ দুপুরবেলায় অন্য একটা ইয়েতে ইয়ে আমাদের সাহেব আর কি বিজিএম উনি ওকে ফিগার দিয়ে দেখাচ্ছিলেন র ম্যাটেরিয়ালে কতটা কমে গেছে ম্যানুফ্যাকচারিংয়ে কতটা কমে গেছে ম্যাক্সিমাম প্রোডাকশান এবং ম্যাক্সিমাম জিনিস কিন্তু সব নেগেটিভ তাই নেগেটিভ হলে এখানে এসে কীভাবে টিকবে আর এরপরে আমি তখন আর ফরেন কারেন্সি কীভাবে মানে এফডিআই কীভাবে পাবো সুতরাং এখানে আমার একটা স্টেবল এ থাকতে হবে ওই যে আবার বলছি এবার ফিরাও মরে আমি অন্তত এই পলিসি মেকিংয়ে কনসিস্টেন্সি রাখাটা কন্টিনিউটি রাখার ব্যাপারটা খেয়াল করি খেয়াল করতে হবে কারণ তা না করলে এই এই বিষয়গুলো ঠিক করা যাবে না আর কি আর হচ্ছে যে শুল্ক বা করের যে সমস্ত বিষয়গুলো বলা হয়েছে সেগুলো যদি আমি টোটাল একটা সমীকরণ করি টোটাল যদি লাভ লোকসান কার কত কী হয়েছে এগুলো সবই কিন্তু হয়ে গেছে পরোক্ষ করের অথচ আমার ইকোনমিতে এখন বেশি দরকার প্রত্যক্ষ করের প্রত্যক্ষ কর আমার যে অর্থনীতিতে যে বিশাল এটা ব্যাপক একটা যে আয় বৈষম্য তৈরি হয়েছে ট্যাক্স জিডিপি রেশিও কমের প্রথম সিস্টেম সিমটম আর ট্যাক্স জিডিপি রেশিও কম হওয়ার প্রথম সিমটমই হচ্ছে যে ইন ইকুয়ালিটি বেশি মানে কারুর কাছে খুব প্রচুর হয়েছে সে ট্যাক্স দেয় না আর যারা নিরীহ বা অন্য লোকেরা তারা ট্যাক্স দেয় তো ফলে আমার ওদিকে উন্নয়ন হচ্ছে মানে আমি জিডিপিতে ফিগার দেখাচ্ছি কিন্তু ট্যাক্স দেয়নি মানে ট্যাক্স মাফ করে দেওয়া হয়েছে তাদের ট্যাক্স মাফ করে দেওয়া হয়েছে তাদেরকে ট্যাক্সের থেকে ট্যাক্স যাতে না দিতে হয় সেই ধরনের একটা পরিবেশ তৈরি হয়ে গেছে পরিবেশ তৈরি যেটা হচ্ছে ওই যে কালো টাকার তর্কটা চলছে আর কি আমরা ওই বিষয়টা এখানে এখন তাড়াতাড়ি যাচ্ছি না বিষয়টা হচ্ছে যে আমি যখন আমার ট্যাক্স জিডি রেছিও এইরকম একটা পজিশানে আমাকে একে টেনে তুলতে হবে সেখানে আমি দেখছি যে একজন লোক সে পনেরো পার্সেন্ট দেবে শুধু পনেরো পার্সেন্ট আর যারা সকলে দিচ্ছেন যারা জিডিবিতে প্রকৃত অবদান রাখছেন তার দিতে হবে পঁচিশ বা তিরিশ এইটা তো একটা খুব অসমজি শূন্য ব্যাখ্যা ভালোভাবে দেওয়া হচ্ছে যে আমরা কেন এটা করতে চাচ্ছি এটা ঠিক আছে যে আমরা চাচ্ছি যে এই কালো টাকা অর্থনীতি ফিরে আসুক অনেকে হয়তো জমির দামের হিসাব ঠিকমতো দেখাতে পারেননি আচ্ছা ঠিক আছে সেটা দেখ এ ব্যাপারে কোনো দ্বিমত নাই কিন্তু অতীতে অতীতেও তো এগুলো হয়েছে হ্যাঁ দেওয়া যায় আমি বলছি কোনো 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 দ্বিমত না আমি বলছি যে অতীতেও তো এগুলো এই সব পদক্ষেপ নেওয়া হচ্ছে কোনো সাকসেস রেট আছে না না সাকসেস এর আগের বাজেটে এই যে বিদেশ থেকে টাকা আনার জন্য আমি আমি সেটাই বলছি এই যে নতুন যে সুবিধা দেওয়া নতুন যে নতুন যে অর্থ আইনটা যেটা ইয়ে করেছেন সেখানে তিনটে ধারা আছে এই যে অপ্রদর্শিত আয়ের ব্যাপারে তিনটে ধারা আছে প্রথম ধারাতে বলা আছে অতীতে যা যেমনভাবে করা হয়েছে সেটা খতে বলা হয়েছে দ্বিতীয় অংশে বলা হয়েছে যে তুমি যদি অপ্রদর্শিত হয় তুমি পরিষ্কার যা ট্যাক্স আসে ট্যাক্স দিবা আর এত পার্সেন্ট জরিমানা দিবা দিয়ে করবা এটা কিন্তু সনাতন এবং সব দেশে আছে এবং এটা আমাদেরও ছিল আছে কিন্তু সেইটার কোনো রেফারেন্স না ইনি অংশ তিন উনি বক্তৃতায় বলেছেন যে আমি একটা নতুন ধারা সংযোজন করতে চাচ্ছি একটা হচ্ছে আপনি সিম্পল একটা কথা বলে বলতে পারেন যে এই বছরের জন্যে আচ্ছা ঠিক আছে আমি এটা দিচ্ছি কিন্তু আপনি যখন ওইটাকে আইনের ভিতরে ঢুকাতে চান আইনের একটা পার্ট বানাতে চান তখন তো আপনি এইটার থেকে আর বেরোতে পারবেন না এবং আপনাকে অন্য সমস্যা তৈরি হবে সেখানে কি ধারা ঢুকাতে চাচ্ছি যে একটা বলছেন যে এই যে যেটা করা হবে এতে কেউ কোনো প্রশ্ন করতে পারবে না তা প্রশ্ন না করতে পারার ধারণাটা যদি পরিব্যাপ্ত হয় তাহলে তো এর এরপরে তো মাননীয় আদালত বা অন্য অন্যরাও তো বলবেন আপনি তদন্ত করছেন কেন ও তো প্রশ্ন করবার কথা না আপনি ওকে প্রশ্ন করতে পারবেন না তাহলে আর তদন্ত লাগে না এবং ওই দুর্নীতি দমন কমিশনেরও প্রয়োজন হয় না এনবিআরেরও কোনো কাজই থাকে না যদি ওনারা প্রশ্ন না করা যায় কিন্তু সেখানে সমস্যাটা হচ্ছে প্রশ্ন না করে যিনি নিয়ে আসতেছেন আর যে লোক প্রশ্নের উত্তর দিয়ে যিনি দিচ্ছেন এটা দুজনেই তো একটা অসম পরিস্থিতির ভিতর পড়ছে ওই যে ট্যাক্স জিডিপি রেসিও কমাবার এটাও একটা কারণ যে উনি পনেরো পার্সেন্ট ট্যাক্স দিয়ে কোনো ব্যাখ্যা না দিয়ে অর্থাৎ উনি এটা ডাকাতি করে পেয়েছেন না কি করেছেন সেটা না বলে উনি সেই টাকা নিয়ে যদি ইকোনোমিতে আসেন আর আমি সব ব্যাখ্যা দিয়ে তিরিশ পার্সেন্ট কর দিয়ে যদি আমি ইকোনমিতে যেতে আমি তো ইকোনমিতে আমি টিকতে পারবো না ও তো আমার সবটা নিয়ে নেবে সুতরাং এই সমস্যাটার বিষয়টা সামনে বেশি থাকা দরকার ওনারা চালাকি করে যেটাও আবার করেছেন ওই অংশ তিনের নিচে আবার একটু বলেছেন তবে এইটা কারুর নামে যদি কোনো কেস থাকে কারুর যদি কোনো ফাইল চালাচালি থাকে তিনি এই সুযোগটা পাবেন না এটা আবার রেখে দিয়েছেন প্রত্যেকটা আইনের ভিতরে কিন্তু খুব চালাকিভাবে আমরা এই সাইডের থেকে বলতেছি ওই পথ রাখা হয় এক্সিট রাখা হয় রাখা হয় এই জন্যই যে আমার যার বেলায় প্রযোজ্য হবে তার বেলায় প্রয়োগ করব, যার বেলায় করবো না তার বেলায় করবো না অর্থাৎ আমি এখানে একটা ডিসক্রিমিনেশানই একটা ইয়ে রাখছে যার জন্য গতকাল এনবিআর চেয়ারম্যান একজন বিশেষ ব্যক্তির ব্যাপারে বলেছেন যে না উনি এখানে পাবেন না কারণ ও উনি তো একটা তদন্তের ভিতরে পড়েছেন তাহলেই প্রশ্ন যে সাম্প্রতিক কালে ইলেকশনের সময় আমরা বহু লোকের দেখা গেছে যে তাদের সম্পদের একটা বিশাল ব্যবহার হয়েছে এটা আইনতই তো ওইটাই তো আমলে নেওয়ার কথা দুদকের সঙ্গে সঙ্গে এ ব্যাপারটা লাগানো দরকার বা জাতীয় রাজস্ব বোর্ড যখন ও ট্যাক্স ফাইলটা দেখবে তখন তো এটা জিজ্ঞেস করার কথা সেই জিজ্ঞেস করার আগেই অর্থাৎ তার নামে একটা ফাইল শুরু করবার আগেই আমি যদি এই বেনিফিটটা দিয়ে দেই তো তাহলে তো আর আমি তো কোথায় দাঁড়াবো ঠিক থাকবে না ডক্টর এই জিনিসটা লক্ষ্য রাখার বিষয় জি আপনি একটু আগে অর্থনৈতিক শাস্ত্রের কথা বলেছেন আমি আপনাকে একটু আগে নির্মহভাবে জিনিসটা বিশ্লেষণ করতে চাই আমরা তো আসলে অনেক সমালোচনা করি নির্মহভাবে যদি চিন্তা করি ধরুন একজন মানুষ যিনি আসলে শক্ত পদক্ষেপ নিতে চান এবং তার সঙ্গে আমরা দুটো চ্যালেঞ্জ তাকে আমরা উপস্থাপন করি যেটা বাংলাদেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ একটি হচ্ছে আমাদের মূল্যস্ফীতি এবং আরেকটি হচ্ছে আমাদের রিজার্ভ প্রাইসেস এই দুইটার কম্বিনেশন যখন হয় তখন কিন্তু পলিসি নেওয়া অত্যন্ত কিন্তু দূর একটা কাজ এইটার এইরকম একটা ফাদে পড়লে এটা যে কোনো ইকোনমিস্ট যে কোনো পলিসি মেকারস যে কোনো ফাইন্যান্স মিনিট আজকের সংকট কিন্তু আগের থেকে তো আমি সেটাই বলছি না আমি এই জন্য বলছি যে যদি আপনি নির্মভাবে বিশ্লেষণ নতুন অর্থমন্ত্রী আসছেন আমরা অনেক সমালোচনা করি তার বাজেটে কারণ আমি চিন্তা করি যে এটার সলিউশনটা কি হতে পারতো এভাবে চিন্তা করি এই অনেক ব্যর্থতা আছে সেগুলো বাদিয়ে দিলাম দেখুন আমরা আনফর্চুনেটলি এরকম একটা জায়গায় চলে গিয়েছে এবং এটার জন্য কি জানেন এই জন্যে আমরা যখন আগে থেকে বলে আসছিলাম এবং লোকাল ইকোনমি আমরা সব সময় বলেছি যে আমরা উইয়ার হেডিং টু দ্যাট ডিরেকশন এটা যদি আমরা আগে থেকে অ্যাড্রেস না করি আমাদের সে প্রস্তুতি থাকবে না আমরা সেরকম একটা জায়গায় গেছি এই দুটো কম্বিনেশন ইনফ্লেশনের প্রেসার আর হচ্ছে রিজার্ভ কম নর্মালি আপনি চিন্তা করেন যে টাইপের ইনফ্লেশন হোক ইনফ্লেশন হতে পারে অনেক বেশি চাহিদা থেকে ইনফ্লেশন হতে পারে ইনফ্লেশন হতে পারে মনে করেন যে খরচ বেড়ে গেলো সেখান থেকে হতে পারে ইনফ্লেশন কন্ট্রোল করার সবচেয়ে ভালো উপায় কি সবচেয়ে ভালোভাবে আপনি যদি তাড়াতাড়ি আমদানি করতে পারেন সরবরাহ বাড়িয়ে আপনি ইনফ্লেশন কমাতে পারেন এটা এখন আপনি চিন্তা করুন আমরা কি আমাদের কি সেই সক্ষমতা আছে আমরা ইচ্ছা মতো আমদানি করে এই ইনফ্লেশনটাকে কমিয়ে দেন হ্যাঁ এটার সঙ্গে যোগ হয়েছে ব্যবসা বাণিজ্য যারা করেন তারা তো সব কিছু ইম্পোর্ট করতে করতে হয় তাদের সব দেশে ইম্পোর্ট ডিপেন্ডেন্ট আমরা আরও বেশি আমাদের ক্যাপিটাল মেশিনারি লাগে র মেটেরিয়ালস লাগে না ইভেন যে গার্মেন্টও আমরা এক্সপোর্ট করি এটা তো অনেক জিনিস আমরা তো বাড়ি থেকে ইম্পোর্ট করে নিই তারপরে গ্যাস যারা নিয়ে দেখুন তাহলে আমরা কিন্তু সেটার বিপদে পড়েছি বিকজ আমরা যথেষ্ট মাত্রায় ইম্পোর্ট করতে পারছি না যেহেতু যথেষ্ট মতো ইম্পোর্ট করতে পারছে না আপনি দেখবেন যে ইকোনমি কিন্তু শ্রেই করবে যেটা হয়েছে গ্রোথ স্লো ডাউন করেছে কারণ রিভাইস এস্টিমেট আপনি দেখুন যে গত বছর যখন প্রাকলন করা হয়েছিল আমরা সাত ভাগ মধ্যে গ্রোথ অ্যাচিভ করব। এই বছরে দেখা যাচ্ছে যে রিভাইস এস্টিমেটে সেটা কিন্তু ফাইভ পয়েন্ট এইটে নামেই দেওয়া হয়েছে সেটা একটা ব্যাপার আর যদি দেখুন মাঝে মধ্যে আমরা বলি যে ইকোনমিক্সের পলিসি মেকিং এটা গুড পলিসি গুড লাক হতে পারে আবার ব্যাড পলিসি ব্যাড লাক হতে পারে আমাদের সঙ্গে যোগ হয়েছে ব্যাড পলিসির সঙ্গে যান ব্যাড লাকও যোগ হয়েছে এই ব্যাড লাকটা একটু বলি কোভিডের পর থেকে একটা জিনিস যেটা আমরা এক্সপ্লেন করতে আমি ইন্টারন্যাশনাল ট্রেড নিয়ে অনেক কাজ করি আমরা এক্সপ্লেন করতে আমাদের কষ্ট হচ্ছে যে কেন তৈরি পোশাকের চাহিদা বিশ্বব্যাপী খালি বাংলাদেশের জন্য বিশ্বব্যাপী সেখানে কিন্তু একটা দারুণ মন্দাভাব এসেছে এটা কিন্তু আমাদেরকে ভাবিয়ে তুলছে যে কেন এরকম হচ্ছে এটা শুধু যে বাংলাদেশে যে তৈরি পোশাক কমেছে তা না পারচেজিং ক্যাপাসিটি কমে গেছে সেটা হতে পারে বা মানুষ হয়তো যেভাবে আগে বাইরে যেত সেই ধারা এখনো ফিরে আসে নাই যে পরিমাণ হয়তো ট্যুরিজম বা হলিডে করতে যেত এখন সেভাবে ফিরে আসে না অনেক লোক বিদেশে এখনো কিন্তু ওরা ওয়ার্ক ফ্রম হোম করছে ওয়ার্ক ফ্রম হোম করা মানে আপনার সেরকম পোশাকের হয়তো চাহিদা নেই অনেক কিছু হতে পারে অথবা ঘরে বসে থাকতে থাকতে হয়তো তাদের প্যাটার্ন বদ দিয়ে গেছে আপনি জানেন যে যে কোনো প্র্যাকটিস করতে আমরা বলি কি একুশ দিন যদি একটা জিনিস একজন করে এটা তো অভ্যাসে পরিণত হয়ে যায় আর কোভিডের সময় তো আপনি দুই বছরের বেশি সময় সেই চেঞ্জেসগুলো হয়েছে কিন্তু যে পয়েন্টটা আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে এই যে ব্যাড লাক তা আপনার গার্মেন্টসে দেখুন এখন ওই যে মন্দাভাবটা সেটা কিন্তু আমাদেরকে যথেষ্ট পরিমাণ ভাবিয়ে তুলেছে আমরা ইউরোপিয়ান ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র দুটো বাজারে কিন্তু অত ভালো করতে পারছি না যেটা আমাদের আবার রিজার্ভের একটা প্রেশার তৈরি করছে তো এটা তো একটা দিক এটার সঙ্গে যে বললাম আবার ব্যাড লাক অ্যান্ড ব্যাড পলিসি ব্যাড পলিসিটা কি আপনি বলছেন যে ইপিবি এবং এনবিআর ডেটা থেকে আমরা এত বিলিয়ন ডলারের রপ্তানি করছে হ্যাঁ ফিফটি ফাইভ বিলিয়ন ডলারের বাংলাদেশ ব্যাংক যখন এটাকে রিসিভ করছে তারা বলছে যে আসলে এখানে বারো বিলিয়ন ডলার একটা ঘাটতি আছে তার মানে নিশ্চয়ই ওখানে আমাদের হয় আমাদের তথ্যপত্রে গলদ আছে যে আমরা ধরতে পারি না যে কত রপ্তানি হচ্ছে এবং কত আমদানি হচ্ছে অথবা আমরা সেই রপ্তানিটাকে যথেষ্টভাবে ফিরে আনতে পারছি না তে সব কিছু মিলে অর্থনীতিতে আমি যেটা বললাম যে আমরা সব কিছু মধ্যে পড়ে গেছি আগের পলিসি ফেলিয়ার এর সঙ্গে যোগ হয়েছে আমাদের ব্যাড লাগ এবং এখনও পলিসিগুলোকে আমরা শক্তভাবে দিতে পারছি না সুতরাং এখন দেখুন আমাদের সঙ্গে এটার সঙ্গে আর একটা মাত্রা যোগ হয়েছে একটু আগে বললাম সেটা হচ্ছে এলডিসি গ্র্যাজুয়েশনের মাত্রা সেটার জন্য আমাদের তো প্রিপারেশন নিতে হবে যেমন মনে করুন আমি যদি এখন মুক্ত বাণিজ্য করতে চাই কোনো দেশের সঙ্গে তো এলডিসি গ্র্যাজুয়েশন হলে এখন আমি ডিউটি ফ্রি পাচ্ছি এলডিসি গ্রাজুয়েশন হলে অন্য দেশগুলোকেও তো আমার সেই সুবিধা দিতে হবে ভারতের সঙ্গে আলোচনা হচ্ছে একটা কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট করা যায় কিনা চায়না একটা প্রস্তাব দিয়েছে তাদের সঙ্গে আলাদা আলাদা হয়েছে করতে হবে হ্যাঁ জাপানের সঙ্গে শুরু হয়েছে এখন আমার যদি উচ্চ শুল্ক হার থাকে যেটা আমরা দীর্ঘদিন যাবৎ ওই পলিসি রেখেছিলাম তাহলে আমার পক্ষে তো ওই মুক্ত বাণিজ্য করাটাও তো কঠিন কারণ ওই দেশগুলোকে আমাদের তখন এই শুল্কগুলো ছাড় দিতে হবে সবগুলোতে না হলে অনেক প্রোডাক্টস দিতে হবে এখন যদি আমার রেভিনিউর যদি একটা বড় একটা অংশ আসে ইম্পোর্টের উপরে নির্ভর করে তাহলে কিন্তু আপনি ওই মুক্ত বাণিজ্যগুলো করতে পারবেন না হ্যাঁ তো এখানেও কিন্তু আমাদের যথেষ্ট চাপ আছে এইবারে বাজেটে দেখলাম যে অর্থমন্ত্রী চেষ্টা করেছেন কিছু কিছু ক্ষেত্রে হয়তো ওই শুল্কগুলোকে কমিয়ে আনতে বিশেষ করে সাপ্লিমেন্টারি ডিউটি অনেকগুলো প্রোডাক্টসে আছে সেখানে আমরা দেখেছি যে উনি একশো একচল্লিশের প্রোডাক্টসের মধ্যে সাপ্লিমেন্টারি ডিউটি কমানোর চেষ্টা করেছেন কিন্তু তারপরে আমি বলবো যে গত বছর আমরা বাংলাদেশের সরকার যে ন্যাশনাল ট্যারিফ পলিসি বা জাতীয় শুল্ক নীতি যেটা গ্রহণ করেছে আমি মনে করেছিলাম যে হয়তো সেই শুল্কনীতির বাস্তবায়নটা বেশ একটু জোরে সোরে শুরু হবে কিন্তু বাজেটে দিক নির্দেশনা থাকলেও আমার কাছে মনে একটু গতিটা শ্লধ হয়ে গেল সেই দিকে একটু চিন্তা করা উচিত ছিল যে এটা আবার আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন যে প্রস্তুতি আছে সেটাকে আবার কমিয়ে না দেয় একটা জিনিস বলি দেখুন আমরা এর আগে যখন যেটা করলাম আমরা হঠাৎ করে মনে করে শুরু করেছিলাম যে আমরা হয়তো যথেষ্ট মাত্রায় রপ্তানি করছে। আমরা অফিসিয়াল সব ডকুমেন্টে বলেছি যে বাংলাদেশ রপ্তানি তারিত একটাই প্রবৃদ্ধি অর্জন করতে চায়। এটা বলতে বলতেই এই দু থেকে দু উনিশ সালের মধ্যে আমরা দেখেছি রপ্তানি জাতীয় আয়ের অংশ হিসাবে এটা প্রায় বিশ ভাগ থেকে কমে ভাগ মতো হয়ে গেল কিন্তু আপনি যদি বলেন যে আমার পলিসি হচ্ছে রপ্তানি তাড়িত আপনি কি আশা করবেন যে রপ্তানি জিডিপি থেকে বেশি রেটে বাড়বে কাজে রপ্তানি যে শেয়ার জিডিপিতে এটা কিন্তু বড় হওয়ার কথা কিন্তু সেটা আমরা করতে পারি না এখন দেখুন আমরা যদি আমাদের মতো দেশ যেগুলো আছে আমাদের সাইজের দেশ রিলেটিভলি একই রকম পপুলেশন তাদের সঙ্গে যদি আমরা চিন্তা করি কত রপ্তানি আমরা কত ধরো আঠেরো কোটি লোকের দেশে একশো আশি মিলিয়ন লোকের দেশে আমরা রপ্তানি করছি ফিফটি সিক্স বিলিয়ন মতো আমরা প্রত্যেক বছর বলি আমাদের রপ্তানি আয় বাড়ছে আপনি চিন্তা করুন আমাদেরকে ভিয়েতনামের সঙ্গে তাদের লোকসংখ্যা নয় কোটি তারা তিনশো বিলিয়ন এক্সপোর্ট করে মালয়েশিয়া যাদের লোকসংখ্যা হচ্ছে মাত্র তিরিশ মিলিয়ন মত তারা রপ্তানি করছে দুইশো বিলিয়ন ইন্দোনেশিয়ার দিকে তাকান 270 বিলিয়ন রপ্তানি করছে তো আপনি সিঙ্গাপুরের কথা বাদী দিলাম তার মানে কি আমরা আমাদের রপ্তানি খাতটা কিন্তু খুব অল্প রেমিটেন্সের কথা এসেছে রেমিটেন্স থেকে যে আয় পাচ্ছে ভালো টোয়েন্টি ফাইভ বিলিয়ন ডলার যেহেতু একটা বিগ চাঙ্ক আসে আপনার ইনফর্মাল চ্যানেলে কাজে কিন্তু আমরা পুরোটাই ফর্মাল চ্যানেলে পাচ্ছি না এখন যদি আমার রপ্তানি এবং রেমিটেন্সেস দুটো মিলিয়ে যদি আমার আয়টা যথেষ্ট পরিমাণে না বাড়ে এবং আমি যদি মনে করি যে ওকে আমার ইকোনমিতে গ্রোথ হচ্ছে হয়েছে কিন্তু আমাদের কিন্তু ডমেস্টিক ইকনমিতে অবশ্যই গ্রোথ হয়েছে কিন্তু ওই গ্রোথ হওয়ার ফলে আমি আবার বিনিময় হারটাকে অ্যাডজাস্ট করি না তাহলে হলো কি আমি টাকা ইনকাম করে বড় লোক হচ্ছি কিন্তু যেহেতু বিনিময় হার একই জায়গায় ছিল আমি মনে করা শুরু করেছি কি আমি হয়তো ডলারের বড় লোক হচ্ছি বিকজ আমি সবসময় তখন আশি বা পঁচাশিতে ভাগ দিয়েছি এটা করার ফলে যেটা হয়েছে কি হঠাৎ করে তখন দেখা গেলো যে আপনি বড় প্রজেক্টগুলো করছেন হ্যাঁ মেগা প্রজেক্ট বলেন আপনি অনেক বেশি জ্বালানি মনে করেন যে বিদেশ থেকে আমদানি করে আনতে পারবেন কিন্তু বোঝা উচিত ছিল যে ওই জায়গায় তো আমরা ওই রেটটা ধরে রাখতে পারবো না আমাদের যারা কম্পিটিটার আছে আমরা হিসাব করে দেখেছি আমাদের কম্পিটিটারদের সঙ্গে আমাদের বিনিময় যদি আমরা তুলনা করি তো এই গত দশ বছরে কিন্তু তাদের সঙ্গে আমাদের বিনিময় হার আমাদেরটা অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করেছে মানে তারা অনেক বেশি রেটে তাদের কারেন্সিকে অ্যাপ্রিসিয়েট করেছে এবং তার মাধ্যমে তারা তাদের যারা রেমিটেন্সেস পাঠায় তাদের দেশে যারা রপ্তানি করে তাদের কিন্তু যথেষ্ট আমাদের কিন্তু দিতে পেরেছে অর্থনীতি হয় কি আমি এখন ভালো আছি তার মানে কিন্তু এই না যে আপনি সবসময় কিন্তু এটা সাস্টেন করতে পারবেন এটা কিন্তু একটা ভুল ধারণা আমরা বাংলাদেশে যে গ্রোথটাকে আমরা নিয়েছি হ্যাঁ এই পর্যন্ত এই গ্রোথটার ভিতরে কি দেখেন লো ওয়েজ আমার মজুরি কম আমার গ্রোথের কি আমি কমপ্লায়েন্স আমার অত ভালো না কার এবং কস্ট কাটিং মেজার্স আমি বিদেশে যখন পাঠাই আমি ভালো স্ট্যান্ডার্ডের জিনিস দিব ডোমেস্টিক মার্কেটে যখন বিক্রি করতে যাই আমি এখন সেই স্ট্যান্ডার্ড রাখি না এই এটা এটাকে আমরা বলি কি যে লো রোড হচ্ছে ইকোনমিক ডেভেলপমেন্ট আর একটা হচ্ছে হাই রোড যেখানে আপনি চিন্তা করবেন না আমি এত বেশি কস্ট কাট করবো না আমি কম্পিটিটিভনেস বাড়াবো আমি লেবার প্রোডাক্টিভিটি ইম্প্রুভ করতে চাই আমি টেকনোলজিক্যাল ক্যাপাসিটি বিল্ড করতে চাই হ্যাঁ তখন কিন্তু ওই পলিসিগুলো ওরকম হওয়া উচিত এলিসি গ্র্যাজুয়েশন মানে কিন্তু আমাদেরকে এখন এই যে লো গ্রোথ লো ওয়েজ কমপ্লায়েন্স থাকবে না এটা করলে আপনি বাইরের ব্যবসা বাণিজ্য করতে পারবেন না এই ট্রানজেকশন আমাদেরকে দরকার কিন্তু আনফর্চুনেটলি এই বিগত বছরগুলোতে এই যেগুলোতে না পলিসি অ্যাটেনশন অভাব ছিল আমি একটা জিনিস ছোট্ট করে বলি যেটা আমার কাছে একটা ডেলেমা বড় রকমের আমি নিজেও অনেক পলিসি সঙ্গে অনেক সঙ্গে কথা বলেছি আমি তাদেরকে দেখেছি যে তারা কিন্তু এই ব্যাপারগুলো অবহত অনেকগুলো অনেক সভা সেমিনার আলোচনা হয়েছে চমৎকার পলিসি প্ল্যান ডকুমেন্টস লেখা হয়েছে কিন্তু ওই প্ল্যানগুলোকে যখন ইমপ্লিমেন্টেশন করা হয়েছে আমি দেখেছি না ইমপ্লিমেন্টেশনের বড় রকমের একটা ঘাটতি এইটা আমরা বুঝতেই পারি না যে কেন বাংলাদেশে প্রত্যেকটা প্ল্যান এত যত্ন করে করার পরেও এত ভালো প্ল্যান ডকুমেন্টস কিন্তু বিশ্বের অনেক উন্নয়নশীল দেশে নাই কিন্তু আমরা সেগুলোকে ইমপ্লিমেন্ট করতে পারি না এবং সেটারই কিন্তু আজকের এই যে ক্রাইসিসের মধ্যে আমরা যাচ্ছি ওইটাই কিন্তু কারণটা ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ আমরা একেবারে শেষ প্রান্তেছো আপনার এবং চ্যালেঞ্জ আমি মনে করি যাই কিছু ঘটনা করা হয়েছে ইয়ে করা হয়েছে লক্ষ্য রাখতে হবে এটাও যেন অন্তত স্বচ্ছতার সাথে সুশাসনের সাথে কারণ আমি সুশাসনটাকে বেশি জোর দিচ্ছি আমি যতই পলিসি তৈরি করি আমি যতই ভালো একটা উদ্যোগ নেই কিন্তু সেইটা কিন্তু শেষ পর্যন্ত মাটিতে পৌঁছায় না সেটা মধ্যপন্থী বা মধ্য পন্থায় সেটা চলে যাচ্ছে এবং আমার উদ্দেশ্য বিধির উপরে নানান প্রশ্ন আরোপ করে যাচ্ছে মানুষের আস্থার বিষয়টা মানুষ যখন দেখে যে একটা ঠিক আছে আমি কষ্ট করতে রাজি আছে আই উই হ্যাভ এ রেজিলিয়েন্ট আমি কষ্ট করতে রাজি আছে কিন্তু আমাকে আমার সামনে তালি উদাহরণগুলো ভালো থাকতে হবে আমি কষ্ট করতে আমার অসুবিধা নেই কিন্তু আমার সামনে যদি আমি একের পর এক যদি দেখি যে যার কাছেই আমার হয়তো বেশি ভরসা বা ইয়ে রাখছি তার অবস্থাগুলো দেখলে এবং সেইটার প্রশ্রয় আশ্রয় প্রশ্রয়ের ব্যাপারগুলোর এ করলে তখন তো আস্থাটা কমে যায় ব্যাংকের কথা বলি ব্যাংকিং খাতের কথা দিয়েই শেষ করি সেটা হচ্ছে যে ব্যাংকে টাকা রাখি আমি নিরাপদ থাকবে বলে কিন্তু নিরাপদ থাকবে বলেই আমি টাকা রাখি এবং সেই টাকা ব্যবহার করে ব্যবসা করে আমার দেশে কর্মসৃজন হবে কাজের সৃজন হবে আমি সেখান থেকে উপকার পাব এবং আমি সেইটা দিয়ে এবং সেখান থেকে আমার ইকোনমি রেভিনিউও পাবে কথা ছিল তাই কিন্তু দেখা যাচ্ছে যে ব্যাংকের এই সুদের হার যেমন এই যে এখন খুব দ্রুতভাবে বাড়ানো হচ্ছে সুদের হার বেড়ে কি হচ্ছে আমি মনে হচ্ছে যে আমি যে টাকা যে ছিল আমি বেশি লোভের জন্য ওখানে ডিপোজিট করলাম কিন্তু ওই টাকাটা গভর্নমেন্ট তার ট্রেজারি ইয়ে বাড়িয়ে দিয়ে টাকাটা কিন্তু গভর্নমেন্ট নিয়ে নিচ্ছে বাংলাদেশ ব্যাংকের পলিসিটা হচ্ছে ড্রাই আপ করে দেওয়া যে ওর কাছে যেন বেশি টাকা না থাকে থাকলে হয়তো বাইরে চলে যাবে এটা বেশ মনে করতে পারে সেজন্য সে ড্রাই অফ করার জন্য সরকার নিজেই ওইটা বেশি সুদের হার দিয়ে নিয়ে নিচ্ছে অর্থাৎ আমার পাবলিকের টাকা কিন্তু এখন সব কিন্তু সরকারের হাতে চলে যাচ্ছে ওই সুদের হার বেশি দেওয়াতে এটা সার্টেন টাইমে যেয়ে আমি তো ওখান থেকে তো যে বিনিয়োগ করবে সরকার সেখানে যদি স্বচ্ছতা না থাকে সেখানে যদি টাকা উবিয়ে চলে যায় কিছু এদিক দিকেও হয়ে যায় তো তখন তো ওইটা আমার নেট লস একটা প্রাইভেট সেক্টর ব্যবসা করতে চাই যদি সে দেশের ভিতরে করে ভুল করুক আর যাই করুক টাকাটা দেশের ভিতরে থাকে এবং তার একটা উপকার আমি পাই কিন্তু যদি এরকম হয় যে আমার এই টাকা নিয়ে সরকার এমন ধরনের যেমন একজন বলেছেন যে এখন আর বাজেট তৈরি করতে গেলে বাইরের লোকের কাছে হাত হাত হয় না কিভাবে কথাটা তো স্পষ্ট করা দরকার হাত পাতে হয় না কী করে আপনি বাজেট সাপোর্ট নিচ্ছেন আপনি ইয়ের সাপোর্ট নিচ্ছেন ওন নিচ্ছেন এখানে হয়েছে কি এখানে নিজে যে টাকা পয়সা আমি কিছুক্ষণ আগে বললাম এনবিআর যা আয় তার বেশিটাই চলে যাচ্ছে অনবর্তক ব্যয় এখানে চলে যাচ্ছে তার মানে আপনি বাকি খরচ করছেন নিশ্চয় তাহলে আপনি আপনাকে লোন লোন করে করতে হচ্ছে তা হাত পাতা হচ্ছে না কি করে কথাগুলো জনগণকে স্পষ্ট করতে হবে বলতে হবে যে হ্যাঁ আমি এরকম ধরনের একটা পরিস্থিতি পড়েছি আমি এই এই ব্যবস্থা নিচ্ছি তোমরা একটু শুধু দেখো মানুষ আমি মনে করি বাংলাদেশের মানুষ একাত্তর সালে মুক্তিযুদ্ধ করেছে বঙ্গবন্ধু সেই কথার উপর আস্থা রেখে ভিত্তি করে যে আমরা একটা কিছু ইয়ে পাবো সেই কথা মনে করি তা মানুষকে সেরকম একটা আস্থায় আস্থার জায়গায় আনতে হবে আস্থায় আনতে হবে আস্থায় আনার জন্য আমার পরিবেশ তৈরি করতে হবে যেই পরিবেশ ভিতরে কোনো ফাঁকি ঝুঁকি থাকলে ডক্টর রাজা কিছু যোগ করবেন থার্টি সেকেন্ডসে আমি খালি বলতে চাই যে আমাদের যে সময়টা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে যে সময় হয়তো ক্ষেপণ করার মতো সময় আমাদের হাতে নাই। পলিসিগুলো এরকম হতে হবে যে রিজার্ভ এখন যে লেভেলে আছে এই লেভেলে যেন অবশ্যই আমাদেরকে অ্যাটলিস্ট বাড়াতে না পারলেও এটা আমাদেরকে ধরে রাখতে হবে এর জন্য কিছু পলিসি নিয়ে আমি জানি যে এগুলো করলে যেটা হবে কিছুটা ইমপ্যাক্ট হতে পারে ইম্প্যাক্টটাকে আমাদেরকে মিনিমাইজ করতে হবে যে ইম্প্যাক্টটা যেন দরিদ্র মানুষের উপরে না পড়ে আর পলিসিগুলো ঠিক করে নিতে পারলে যদি আমরা ছয় থেকে নয় মাসের পরে মধ্যে যদি ইনফ্লেশনটাকে কন্ট্রোল করে ফেলতে পারতাম তাহলে কিন্তু অন্তত আপনার ওই যে বললাম দুটো যে চ্যালেঞ্জ একটা যদি চলে যেতেন আপনি কিন্তু অনেক কিন্তু পলিসি ফ্লেক্সিবিলিটি তখন ফিরে আসবে তো এই সময়টা যদি আমরা আবার যদি একটা বছর নষ্ট করি তখন হয়তো আর দেখবো যে আমাদের হয়তো আর অত বেশি সময় নেই আর কি এবং এই ক্রাইসিসগুলো তখন অনেক বেশি কিন্তু বেশি মাত্রায় ঘনীভূত হবে এবং যেখান থেকে বেরোয় আসাটা আসলে কঠিন হবে আশা করি যে সেটা আমাদের হবে না আর কি আশা রাখতে হবে অবশ্যই দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং এক্সেস তৃতীয় মাত্র লাইভ স্ট্রিম হচ্ছে আপনারা দেখতে পারেন টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করি পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন ডক্টর আব্দুল সাহাক এবং ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ অসংখ্য ধন্যবাদই আলোচনা অনুষ্ঠানে পাচ্ছেন দর্শক কথা ছিল দু হাজার চব্বিশ পঁচিশের প্রস্তাবিত বাজেট নিয়ে আমার অতিথিরা বাজেট নিয়ে অনেক আলোচনা করেছেন কিন্তু তার মধ্যে মূল কথা যেটা যেটা আমাদের সমাজের রাষ্ট্রের নানান ক্ষেত্রের জন্যই প্রযুক্তি সেটা হচ্ছে যে পলিসি ইস্যুস অনেক ক্ষেত্রে পলিসি অ্যাটেনশনটা লক্ষ্য করা যায় না সেটা ওনারা বলেছেন পলিসি একটা তৈরি করলে সেটা ইমপ্লিমেন্টেশনে যথেষ্ট দুর্বলতা থাকে তার কনসিস্টেন্সি বা কন্টিনিউয়েশনটা থাকে না এবং অনেক ক্ষেত্রেই পলিসি করবার জন্যে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ বা সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের কথাবার্তা আর নীতি নির্ধারকরা আমলে নিতে চান না এবং যার ফল হচ্ছে আজকের এই সংকট এবং এর সঙ্গে আরেকটা বিষয় জড়িত হয়েছে সেটা হচ্ছে যে আস্থার সংকট সর্বক্ষেত্রে এবং আস্থার জন্য যে পরিবেশ তৈরি করা দরকার সেটাও এখনও তৈরি করা হচ্ছে না সেই জায়গায় মনোযোগ দেওয়া দরকার এবং সময় নষ্ট করবার মতো সময় আমাদের হাতে নেই আমাদের একথিত একেবারে শেষ লাইন যেটি উচ্চারণ করেছেন যে সময় নষ্ট করবার মতো সময় আমাদের হাতে নেই আগামী ছয় নয় মাস দেখা যেতে পারে চেষ্টা করে অন্তত কিছুটা যদি সমাধান আমরা করতে পারি কিন্তু সেটাও অত্যন্ত নিষ্ঠার সঙ্গে আন্তরিক তার সঙ্গে স্বচ্ছতার সঙ্গে করতে হবে এবং মানুষকে আস্থা নিয়ে করতে এবং তাদেরকে জানিয়ে করতে হবে অন্যথায় সংকট আরো ঘনীভূত হবে যেখান থেকে বেরুণ হয়তো বাংলাদেশের জন্য অনেক কঠিন হয়ে দাঁড়াতে পারে আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য কামনা